আমি শুভ আর আমি আজকে আপনাদের আমার টাইগার ফ্রম ফ্যান্স ক্লাবে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের ওয়েস্টার ক্লিপটি খুব সহজ করে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি। তো বন্ধুরা, ওয়েস্টার ফ্লিপ করার জন্য আমি যে পাঁচটি ওয়ার্কআউটের কথা বলেছিলাম সেই পাঁচটি ওয়ার্কআউটের মধ্যে একটি হলো পুশ আপ। তো বন্ধুরা, পুশ আপ করার সময় আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে আপনাদের চেস্টটা যেন একদম নিচে লাগে, এটা আপনাকে মনে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে সিট আপ, দ্বিতীয়টা হলো থাই সিট আপ, চার নম্বর প্ল্যাঙ্ক, পাঁচ নম্বর ফরওয়ার্ড ব্যাঙ্ক। পুরো এই পাঁচটি ওয়ার্কআউট রেগুলার প্র্যাকটিস করে আপনার শরীর ফ্রি হওয়ার পর আপনি এরপরে আপনার ওয়েস্টার ফ্লিপের জন্য প্র্যাকটিস করতে পারেন। কিন্তু এটা মনে রাখতে হবে, প্রথমেই আপনি ওয়েস্টার ফ্লিপটি করবেন না। আমি দেখাচ্ছি তিনটি টিপস আমি এরকম আপনাকে দিব যা আপনি রেগুলার প্র্যাকটিস করবেন এবং তারপরে আপনি ওয়েস্টার ফ্লিপটি করার চেষ্টা করবেন।